Hey guys, meet my baby girl Tugu. তো আজকে টুকুকে নেড়া করে দিচ্ছে ওর মামি মানে আমি অনেক দিন থেকে ভাবছি ওকে নেড়া করে দিব কারণ ওর চুল খুব 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 পাতলা তো মাও বলছে যে নেড়া করে দে এখনো ঠান্ডা সেরকম পড়েনি এখন দিয়ে দে আর তাছাড়া আরেকটা কারণও আছে ওর মাথার মধ্যে কিবা হয়েছে মানে বিস্ফোরণ টাইপের হচ্ছে একবার উঠেছিল মা যে চুল লাগিয়ে দিয়েছিল তো চলে গিয়েছে তো তারপর আবার উঠছে তা বৌদি বললো যে তোর বা দাদা যখন এসেছে ওর দাদার কাছে মেশিনও আছে চুল কাটার তো এর জন্য বলে যে তাহলে নেড়া করে দিই ঠিক আছে তো আজকে নেড়া করে দিচ্ছে আমি খুব টেনশনে ছিলাম যে কীভাবে ওর চুলটা কাটাবো কারণ ও তো নাপিত দিয়ে কাটবেই না চেনা জানা না হলে কারণ অচেনা মানুষের কোলে একদমই যায় না আর নাপিত দিয়ে চুল কাটা মানে কি বলি বিশাল ব্যাপার হয়ে যাবে তো ভাগ্যের ওই সময় আমি বাড়িতেও গিয়েছিলাম আর ওই সময় দাদাও এসেছিল আর এমন অনেক সময় হয় মানে আমিও যাই দাদাও আসে মানে বেশিরভাগ টাইমে এরকম হয় যে আমিও যাই দাদাও আসে তো এবারও এই সেম হলো তাই দাদা এসেছে যখন তাই চুলটা কেটেও দিল বৌদি ভালোই হলো আমার মানে আমি খুব টেনশনে ছিলাম এটা নিয়ে যে কী করবো কাকে দিয়ে কাটাবো কেমন করে কাটাবো তো ফাইনালি হয়েও গেল তোমরা দেখতেই পাচ্ছ একটু কাটার পর প্রায় শেষের দিকে ওই সময় ও আর কাটবে না ও কান্না করছে তো যাই হয়ে এসেছে ধরেছে আমিও তো ধরে আছি ও থাকছে না আর তো ফাইনালি টুকু চুল কাটা হয়ে গেল বৌদি বলে এই যে ওর চুলগুলো মানে কাটার পরে যদি কলার গাছের গোড়ার মধ্যে দেওয়া যায় তাহলে নাকি অনেক চুল হয় তো আমি তাই বললাম দেখা যাক কতটুকু চুল হয় আর চুল কাটার পর ওকে দেখতে এরকম লাগছে তো তোমরা কমেন্ট করে অবশ্যই বলো যে ওকে দেখতে এখন কেমন লাগছে আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা।